পাশকুড়া স্টেশনে সবজি বিক্রি করে ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ গেল এক সবজি বিক্রেতার। জানা যায় সবজি বিক্রেতার নাম অশোক শাসমল, বাড়ি বাকুলদা। গতকাল রাত্রে 11:30 নাগাদ স্টেশন থেকে বাড়ি ফেরার পথেই কনকনগর রামকৃষ্ণ মিশনের সামনে পিছন থেকে একটি স্টোনচিপ বোঝাই করা 10 চাকার লরি এসে সজোরে ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে পাশকুড়া থানার এএসআই আমিনুল ইসলাম স্টোনচিপস বোঝাই লরিটাকে ধাওয়া করে এবং ভীষণ তৎপরতার সাথে প্রতাপপুরের কাছে এসে আটক করে।